বাংলাদেশ এখন উন্নয়নের চোখ ধাঁধানো মডেল। উন্নয়নের এই অগ্রযাত্রায় রাজনৈতিক এবং অর্থনৈতিক সফলতার চিত্র বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ এর সাবেক অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রামানিয়াম। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ জার্নাল প্রজেক্ট সিন্ডিকেটের লেখা নিবন্ধে তিনি বলেন, বাংলাদেশ এখন ভারত পাকিস্তানের জন্য মডেল হতে পারে। রিপোর্ট তুরি মল্লিকের। একাত্তরে স্বাধীনতা অর্জনের পর যুদ্ধবিধ্বস্ত ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বাংলাদেশ তখন বিশ্বের তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত। ৫০ বছর প্রতিকূল পথ পাড়ি দিয়ে একই দেশ এখন বিশ্বে অর্থনৈতিক উন্নয়ন উৎকর্ষের আদর্শ। প্রজেক্ট সিন্ডিকেট জার্নালে ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশের সফল অগ্রযাত্রার চিত্র ব্যাখ্যা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অরিন্দম সুব্রামানিয়াম। তিনি তার প্রবন্ধে বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য জরুরি নাগরিক সেবার খাতগুলো সরকার শুরু থেকে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর হাতে ছেড়ে দেয়। এতে বিদেশি সহায়তাও বাড়ে। স্বাভাবিকভাবে সরকারের ক্ষমতা হুমকির মুখে পড়ার কথা থাকলেও বাংলাদেশে তা হয়নি। একই ক্ষেত্রে সেখানে পাকিস্তান ব্যর্থ, ভারতের অবস্থা দোলায়মান। Need to be very carefully considered, you know, maybe at the end of this year, whenever we think, you know, the crisis is at least the economic crisis is behind us. রপ্তানি খাতের কথা তুলে ধরেন অর্থনীতিবিদ অরিন্দম। বলেন, বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ। নারীর অংশগ্রহণ এবং উন্নত দেশের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এখন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তবে অতিমাত্রা এনজিও নির্ভরতা রাষ্ট্র বহির্ভূত শক্তির রাজনীতিতে প্রবেশ করতে পারে বলে সতর্ক করেন তিনি। ১৯৪৭ ধর্মীয় কারণে প্রথমে বৃহত্তর ভারত থেকে পরে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিশ্বে উন্নয়নে বাংলাদেশের বর্তমান অবস্থানকে অবিশ্বাস্য মনে করছেন অর্থনীতিবিদ অরিন্দম সুব্রামানিয়াম। দুলি মল্লিক, ২১ টেলিভিশন।